হ্যালো ভিউয়ার্স, আবার আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমি আজকে ডিম আলুর চপ তৈরি করেছি। ডিম আলুর চপটি খেতে কিন্তু অসম্ভব মজা। আর সামনে রমজান চলে আসছে, ইফতারিতে তো খুবই ভালো লাগে ডিম আলুর চপটি, আর বিকেলে নাস্তাতেও খাওয়া যায় ডিম আলুর চপটি। আমার কাছে তো পোলাও দিয়ে খুবই ভালো লাগে ডিম আলুর চপটি, তো আপনারা এভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন, আমি কীভাবে তৈরি করেছি ডিম আলুর চপটি আর আমার কী কী উপকরণ লেগেছে ডিম আলুর চপটি তৈরি করতে তা আমি আপনাদের বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে। আমিও ভালো আছি। আমি দেখুন এখানে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলাতে। আলু আর ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমরা আলু আর ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলু আর ডিমটা নামিয়ে খোসা ছাড়িয়ে নিব। আলুর চপটি বানাতে আমার যে উপকরণ লাগছে তা আমি বলে দিচ্ছি। এখানে আমি আলুটা ভর্তা করে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে নিয়েছিলাম, হলুদের গুঁড়া, লবণ, বিট লবণ, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলা আমি ফাঁকি করে নিয়েছি, আর এখানে আমি শুকনা মরিচ ভেজে ফাঁকি করে নিয়েছি। কেউ যদি চান তাহলে অবশ্যই কাঁচা মরিচ ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে কাঁচা মরিচটা ইউজ করব না। এখন আমি নিয়েছি ডিম একটি রুম টেম্পারেচারে রাখা, আর এখানে আমি নিয়েছি বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া, ধনিয়া পাতা। তো চলুন আমি কিভাবে তৈরি করছি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর ভর্তাটা সব মশলার সাথে আগে মিশিয়ে নিব। এখানে আমি আলুটা সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুটা আমি সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ঠিক এভাবে সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ডিমটা ফেটে নিব। আমি ডিমটাতে সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। ডিমটা আমি ভালোভাবে ফেটে নিব। আমি ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি আলুর সাথে ডিমটা চপ বানিয়ে নিব। দেখুন ঠিক এভাবে আলুটা নিয়ে নিতে হবে, বেশি পরিমাণেই নিতে হবে। আসলে এই কাজটা দুই হাত দিয়েই করতে হয়, সেজন্য আমি দুই হাতই ইউজ করছি। দেখুন আমি একটি ডিম ঠিক এটার মাঝখানে বসিয়ে দিয়েছি। এখন এটা চতুর্দিক থেকে ভালোভাবে আলুটা দিয়ে ঢেকে দিতে হবে। কেউ চাইলে ডিমটা কেটেও নিতে পারেন, আসলে আমি এখন কাটবো না, পরে কেটে নিব ভাজার পরে, ঠিক সুন্দর করে যাতে ডিমটা না দেখা যায়, ঠিক এভাবে চেপে চেপে।
ঢেকে দিতে হবে ডিমটাকে আলু দিয়ে। দেখুন ঠিক এভাবে চেপে চেপে চতুর্দিকটা সমান করে নিতে হবে, আর যাতে ডিমটা না দেখা যায় ঠিক এভাবে আলুটা দিয়ে সব দিকটা আটকিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে একটা বানানো, আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটা ডিম নিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো নিয়ে নিব আলু। প্রথমে ঠিক এভাবে আলুটা কিছুটা ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে। এখন মাঝখানে ডিমটা বসিয়ে দিব, দিয়ে ঠিক এভাবে চতুর্দিক থেকে ঢেকে দিব আলু দিয়ে। সব সাইড আমি সমান করে দিচ্ছি, ঠিক একটা বলের মতো তৈরি হয়ে গেল। দেখুন ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন সবগুলো চপ কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমে চপটাকে আগে ভালোভাবে ডিমে চারপাশটা ভালোভাবে দিয়ে ভিজিয়ে নিব। ডিমটা দিয়ে পুরো চারপাশটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব যে টোস্ট বিস্কিটটা আমি ফাঁকি করে রেখেছি, এখন এতে দিয়ে দিব। অবশ্যই বিস্কেটের গুঁড়াটাও কিন্তু খুবই ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হয়তো কিন্তু তেলে দিলে খুলে যায়, সেজন্য আমি এটা ভালোভাবে চেপে বিস্কেটের গুঁড়াটা গায়ে লাগিয়ে নিচ্ছি আলুর। এখন আমি দুই হাতই ইউজ করব। ঠিক এভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়াটা। দেখুন ঠিক এভাবে সবগুলো আমি করে নিব। দেখুন সবগুলো চপে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে পুরা মাখিয়ে নিয়েছি, ঢেকে দিয়েছি খুবই সুন্দর করে। আর এখন আমি এটা অবশ্য 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি এটা তেলে ভাজতে নিয়ে যাব, তোমরা 5 মিনিট অপেক্ষা করবো। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আসলে তেলটা বেশি গরম করা যাবে না। আর আমি আলুর চপটা যে মাখিয়ে রেখেছি, মানে আলুর চপটা যে বিস্কিটের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন এখন আমি নিয়ে এসেছি, এখন আমি এই তেলে একটা একটা করে ভেজে নিব। গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেজে নিব।
যদি আমরা গরম তেলে চপটা দিয়ে দেই তাহলে বিস্কিটের গুঁড়াটা খুলে পুরাই পুড়ে যাবে, সেজন্য হালকা গরম তেলেই দিতে হবে আর খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি একটা একটা করেই ভাজবো, কেউ চাইলে বেশি দিয়েও ভাজতে পারেন, কিন্তু আসলে আমি এই রিস্ক নিতে চাচ্ছি না যে বিস্কিটের গুঁড়াটা পুরো খুলে যাক। সেজন্য দেখুন সুন্দর হয়ে কিন্তু বিস্কিটের গুঁড়াটা লেগে আছে, ঠিক এরকমই হতে হবে চপটা বানাতে। আর কেউ চাইলে কিন্তু ডিমটা কেটে দুই ভাগ করেও করতে পারেন, যে কয় ভাগ করেও করতে পারেন। আসলে আমি আগে কেটে নেই নাই, আমি ভাজার পরে কাটবো। এই চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ঠিক এভাবে ভেজে নিতে হবে। আসলে যে 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, না হয়তো দেখা যায় যে আলুটা খুলে যায়, খুলে পুরোই তেলটা নষ্ট হয়ে যায়। দেখুন আমার আলুটা কিন্তু খুলে নাই, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এখন আমি একটা একটা করে সবগুলো এভাবে ভেজে নেব। আসলে আজান দিচ্ছে মাগরিবের, সেজন্য আমি ভিডিওটা একটু অফ রাখবো আর সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আমি আজানের পরে আবার ফিরে আসছি। আরও একটা দিয়ে দিয়েছি। আজান শেষ হতে হতে আমার আরেকটা চপ ভাজা হয়ে গিয়েছে। দেখুন ঠিক কোনো এখানে কিন্তু আলু খুলে যায় না। ঠিক এভাবে প্রতিটা চপ আমি ভেজে নিব। আমি এটা নামিয়ে ফেলছি। আমি আরও একটা চপ দিয়ে দিব। দেখুন সবগুলো চপ আমি ভেজে নিয়ে এসেছি আর আমি চপগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে, আসলে খেতেও কিন্তু খুবই মজা। এটা বিকালে নাস্তা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো থাকে, আর রমজানে ইফতারিতে তো আরও খুবই ভালো লাগে। ঠিক এভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।